নজর রাখবো পরবর্তী সংবাদে। বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে গুরুতরভাবে আহত হলেন এক যুবক। জানা যায়, বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিলেন এবং তারপরে দুর্ঘটনার শিকার হয় নয়ন বণিক নামের 16 বছরের এক যুবক। খোয়াই এলাকার ঘটনা। বর্তমানে যুবকের আশঙ্কাজনক অবস্থায় চলছে চিকিৎসা। জিবি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন আহত যুবক। বন্ধুর সাথে ঘুরতে বেরিয়েছিলেন এবং তারপরে দুর্ঘটনার শিকার, গুরুতরভাবে জখম হন চালক এবং আরোহী দুজনে। দুজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জিবিতে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে নয়ন বণিক, যার অবস্থা অত্যন্ত গুরুতর। কি বক্তব্য উঠে এসেছে দুর্ঘটনা সম্পর্কে শুনুন। আমি বাড়িতে ছিলাম না, পরে আমরা মেম্বারে ফোন করে কইছে তখন অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি হসপিটাল খোয়াই হসপিটালে জিবি নিয়েছিল মেম্বারে কইছে। বাইকটা কার আসলো? বাইকটা আসলো যেন আরেকজন আছে তো, দুজনই অ্যাক্সিডেন্ট। দুজন কি বন্ধু? হ্যাঁ বন্ধু দুজন। কই যাইতে আসলো তারা বাইকে? কই জানি যাইতে আসলো, আমার তো আর কইছে না। বাইকটা নিজের না? বাইকটা আমার হেলপুলা মনে। আহত কয়জন হয়েছে টোটাল? আহত একজন হয়েছে। দুজন প্রথম কোন হসপিটাল নিয়েছেন? জিবি খোয়াই। খোয়াই তারপরে ওখানে আপনার ছেলের নাম কি? বয়স কত? কি করে এখন অবস্থা কি রকম? অ্যাক্সিডেন্টটা কোনখানে হয়েছে? খোয়াই। কিসের সাথে হয়েছে জানতে পারছেন না? আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। খোয়াইতে দুর্ঘটনা হয় এবং এই দুর্ঘটনাতেই গুরুতরভাবে জখম হয়েছেন ওই যুবক। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই জুড়ে। আগামী দিনে এই দুর্ঘটনাকে রোখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি উঠে আসছে এলাকা থেকে, কিন্তু তারপরও সাবধানতা অবলম্বন করতে হবে যে বক্তব্য বারবার দিচ্ছেন সাধারণ মানুষ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।